छोट हजूर पाक किबला बड़ा दरबार शरीफ उर्से मोइनी नारे तकबीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाह व कफा व सलामन अला इबादिही लजीन इस्तफा। أما بعد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم ببركات ونعمة بعزمة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ووعده في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله محمد صلی اللہ علیہ وسلم প্রশংসা আল্লাহর যে আল্লাহ পাক সুন্দর পর থেকে শুরু করে শান্তির সঙ্গে আপনাকে আমাকে এক সঙ্গে বসে আল্লাহর ওলির জমিন সংলগ্ন জায়গায় বসে আল্লাহ আল্লাহ ওয়ালাদের মুখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার তৌফিক দিলেন এবং দিবেন। প্রশংসা আল্লাহর বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দয়ার নবী মক্কি আরবি রসুলে পাক সাহিবে লওলাক যার কারণে সৃষ্টি হয়েছে সবই দয়ার নবীর উপরে অবারিত ধারায় শান্তি দ্বারা বর্ষিত হোক বলুন আল্লাহ আমিন। আমি কিছু বলার টাইম পার হয়েছে, সবচাইতে আল্লাহর কাছে শুকর গুজারি করি কি আমি যে মেহমানদেরকে দাওয়াত করেছিলাম তাদেরকে সকলকে স্টেজে যোগ্যতম মুফতি দ্বারা তুলাতে পেরেছি এবং তাদেরকে সম্মান দিতে পেরেছি, এটাই যথেষ্ট। দু একটা কথা বলি, না হলে বিরিয়ানির কাছে যারা আছে তারা দুঃখ পেয়ে যাবে, কারণ তারা সন্ধ্যার পর থেকে ওখানেই আপনাদের খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। তা একবার প্রাণ ভরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আওয়াজে সুবহানাল্লাহ সন্ধ্যা থেকে একবারও বলেননি ওই আওয়াজে জোরে মহব্বতের সাথে করম কা খজানা জমিন পর লুটানে নবী रहमत का खजाना जमीन पर लुटाने नबी आ रहे हैं। गरीबों का सोया मुकद्दर जगाने नबी आ रहे हैं, नबी आ रहे हैं। केवल सुनाई दुसंबे का दिन था, सुहानी घड़ी थी, सदा हर तरफ से यही आ रही थी के पयामे इलाही जहां को सुनाने पयामे इलाही जहां को सुनाने नबी आ रहे हैं, नबी आ रहे हैं। प्रशंसा अल्लाह, एमन एक दरबारे अपनी अभी एसेछी एखाने बड़ा छत्रे 79 जन अल्लाहर वली समावेश, तादेर भितरे एमन एकजन अल्लाहर वली जार नामेई लहाफो, তার নাম হলো সৈয়দ শাহ শামসুদ্দিন উর্ফে লোহায়ে জং রহমতুল্লাহ আলাইহ।
গাড়ি না কি ভরেছে ওখানে, বাবা দেখেন বুঝতে পেরেছেন তো আপনাদের অবস্থা। সুবহানাল্লাহ, এমন একজন আল্লাহর ওয়ালি আপনাদের এখানে সমাবেশ, যিনি তালের গাছের পাতাতে ইশারা করে বললেন ওখানে কেন হাতে আসো, তা আপনার হাতে যখন আসলো রাজা বীরেন্দ্রনাথ রায়ের টাইম, ওই টাইমে আপনি বলেছিলেন এই নরখাদক থেকে যিনি আমাকে বাঁচাবেন তার ধর্ম গ্রহণ করে নেব। আপনি ওই তালের গাছের পাতায় এক বাড়ি মারাতে ওইটা 79 টুকরাতে পরিণত হয়ে গেছে, এখনো তার ভিতরে একটা নিদর্শন আজও মজুদ, একটা কড়ি আঙুল যেটা এখনো পর্যন্ত কাপড় কেচে ওর দাগ শেষ করতে পারেনি, যদিও পাথর কিন্তু আজও দাগ বিদ্যমান। রাজা বীরেন্দ্রনাথ রায় যখন এরকম অবস্থা দেখলেন সঙ্গে সঙ্গে কলমা পড়লেন, রাজাও গেল তো প্রজাও গেল, এই তল্লাটের সকলে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে পড়তে হবে। এখানেই জামাল রাজা হুজুর যেমন বেরেলির আছে তেমনি ইনারও না, সৈয়দ শাহ জামাল আলী আল কাদেরী আলাইহির রহমা আপনার মুরিদ এসে আপনাকে বলল হুজুর বাইতুল্লাহ শরীফ যাবার জিয়ারতের জন্য ইচ্ছা রাখি, একবার যদি যেতে পারতাম। হ্যাঁ, তা আপনি বললেন তুমি হজ করবে না কাবা শরীফ দেখবা, জিয়ারত করবা না হজ করবা, বলে না হুজুর আমি জিয়ারত করতে পারলেই যথেষ্ট। ওর মাথার মুঠিটাকে ধরে আস্তিনের ভিতরে ভরেছেন কাবা বাইতুল্লাহ সামনে। এখানে এহেনও মাহবুব রাস আরাম করতে আছেন, যাদের সামনে প্রেমের কথা বলা মানে নিজেকেই ছোট করা, সারা সত্যিকারে নবীকে ভালোবাসার হক আদা করে দিয়েছে, জোরে পড়তে হবে। দেখুন আপনার আমি খুব সংক্ষেপে 3 মিনিটের ভিতরে বক্তব্য সমাপ্ত করব, তার ভিতরে আরো 2 মিনিট সময় আমাকে দিতে হবে, বিরিয়ানিকেও দিতে হবে আপনাদেরকেও দিতে হবে, কারণ আমি আমার কাছে অনেক মুরিদের আবেদন আছে, মুরিদ হবে তারা সামনে কাছে যেখানেই বসে আছে, ফলে 5 মিনিট এখনো আমাকে দিতেই হবে ভাই বিরিয়ানিওয়ালাকেও আপনাকেও। কি বলছিলাম যে আল্লাহর ওয়ালি আপনার এখানে আপনি এমন শান ও শওকতে আছেন, নবীর হক আদা করে দিয়েছেন, আপনার স্ত্রী আপনি যাকেই ভালোবাসেন না কেন সারা জাহানে এমন একটা যাকে দিল থেকে ভালোবাসা যায়, হ্যাঁ একটা ভালোবাসা হয় প্রেমিকা আর একটা হলো গার্লফ্রেন্ড, এই গালে যতক্ষণ থাকে দিলে থাকে না, আর যেটা দিলের সাথে হয়ে যায় ওটা একটাই হয়, আর একটার সঙ্গে যখন হয়ে যায় সে কেউ চাহে না যে তার দিকে তাকায়। আল্লাহ পাক জানান এ আমার প্যারা বান্দা শুনে রাখো, আমার প্যারা হাবিবকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, দুনিয়ার বুকে কেহ তার মাহবুবকে ভালোবাসতে দেবে না, কিন্তু আমি আমার মাহবুবকে পাঠিয়ে দিয়েছি, হক আদা করো, যারা হক আদা করেছে তারা ওলি হয়ে গিয়েছে। ওই ভালোবাসার হক যারা আদা করেছে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, ভালোবাসার হক কেমন মিথ্যা ছেড়ে দিয়ে হক আদা করেছে, মা বাপের খিদমত করে হক আদা করেছে, নামাজ পড়ে হক আদা করেছে, মা তা কবর রসুল ফখদহু ওমা নাহকু আনহু ফতাহুর বস্তিতে এসে হক আদা করেছে, আলিমের তাজিম করে নবীর ভালোবাসা হক আদা করেছে, এক কথায় চুগলি থেকে ফিরে এসে গুপকিবত থেকে ফিরে এসে নোংরামি থেকে ফিরে এসে তাম খারাপি থেকে ফিরে এসে নামাজকে আপনি এলিয়েছেন, নবী পাক সাহিবে লাউলাকে সন্ন্যাতের উপরে তাবে দাঁড়ি করে নিজেকে সিনা কাতা করেছে, যে মাহবুবের যত নিকটে হয়েছে আল্লাহ তাকে তার নিজের তত নিকটে জাগা করেছে। এ আমার প্যারা এমনই একজন মাহবুব যিনি সরকার গোলাম আলী দস্তগীর, জোরে পড়তে হবে যে এই মজলিসে এমন একটা, হ্যাঁ ওনার গোলাম আলী দস্তগীরের শান্ত নিরালা সুবহানাল্লাহ, এই মজলিসে এমন একজন আছে, হ্যাঁ আপনার পাইকর বাড়ি নাম
ভদ্রলোক কিছুদিন আগে মারা গেছেন, তার নাম মুকুল। কিছুক্ষণ আগে তার বেটা দু পয়সা চাঁদা দিচ্ছিলেন। জি সুবহানাল্লাহ, ওনার মুকুল সাহেবের বাচ্চা হয় না। আব্বার কাছে বহু ডাক্তার আশপাশে বহু জায়গায় চিকিৎসা করলো, বাচ্চা আসে না। আব্বা জানের কাছে আসলো, প্রথমে তাবিজ দিলেন তবুও বাচ্চা আসলো না, দ্বিতীয়বারে তাবিজ ও দোয়া করলেন তবুও বাচ্চা আসলো না, ও আবার ভেগে পালিয়ে গেল, চারিদিকে ঘুরলো সেখানেও কিছু হলো না। আবার দরবারে হাজিরি দিলেন, আবার দোয়া করা ছিল কি আল্লাহ পাক তাকে সন্তানের, সুবহানাল্লাহ, সন্তান স্ত্রীকে সন্তান সম্ভব বানিয়ে দিয়েছে। পেটে ছ সাত মাসের বাচ্চা এখন পীর সাহেব কেছে, ইয়ানি সাইয়্যদ সা মাইনুল হক আল কাদেরী আলাইহি রাহমা কেছে, বলেন হুজুর আমাকে ছেলার নাম লিখে দিন। জি, দুনিয়ার কোন পীর গিয়ে ঠগা ঠকতে যাবে না, আমি তো যাব না। ছ মাসের বাচ্চা পেটে আছে আর আমাকে যদি বলে নাম লিখে দিন, যদি আমি বেটার নাম লিখে দিয়ে যদি বিটি চলে আসে, দুনিয়াতে মা জননী চলে আসে, তখন কি হবে? সুবহানাল্লাহ, ই ঠগা ঠকতে যাবে না। আপনি করলেন কি, ছয়টা পুত্র সন্তানের নাম লিখে দিলেন, আল্লাহর রহমতের জোস আসলো, পরপর ছটাই পুত্র আতা করলেন, কন্যার নামগন্ধ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, এই এমন একটা দরবার, আল্লাহ পাক আপনাকে আমাকে এই দরবারের সঙ্গে চিমটে থাকার তৌফিক আতা করেন।